জি আর অনেকে আছে প্রশ্ন করছেন যারা এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন ফেসবুক লাইভে আমরা আছি রেডিও আমার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তো কমেন্ট করে প্রশ্ন করতে পারছেন এবং জানাতে পারছেন যে কোন বিষয়টি আপনার জানার আছে সম্প্রতি অনেক বিষয় নিয়ে আমাদের বিভিন্ন দ্বিধা তৈরি হচ্ছে অনেকে অনেক ধরনের মতবাদ দিচ্ছে অনেক ধরনের মাসলাম আছে জানাচ্ছে তার মধ্যে আমরা কিন্তু একটু বিভ্রান্ত হয়ে যাই অনেক ক্ষেত্রেই তো আমরা সাধারণ যারা আছি তারা শুনে 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 বিজ্ঞজনদের থেকেই আমরা শিখি তো আমরা সঠিকটা জেনে নেই তো যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমরা অনেকেই আছি তো লাইভটি শেয়ার করতে পারছেন এবং প্রশ্ন করতে পারছেন যে কোন বিষয়টি আপনি আসলে এরকম দ্বিধার মধ্যে আছেন কোন বিষয়টা সম্পর্কে আপনি আসলে সঠিকটা চান প্রশ্ন করতে পারছেন কমেন্ট করলে কিন্তু আপনার প্রশ্নটি আমরা পেয়ে যাবো খুব সহজে আরো কয়েকটা প্রশ্ন নিচ্ছে অনেকগুলো প্রশ্ন জমে গেছে যেমন প্রশ্ন করেছেন জুম্মান নামাজের পর ইমাম সবাইকে নিয়ে যে দোয়া করে এটা যদি একা একা কেউ করে নামাজ শেষে এটা উত্তম নাকি হুজুরের সাথে সম্মিলিত ভাবে মোনাজাত ধরা উত্তম একা একা দোয়া করা উত্তম কেউ যদি ইমাম সাহেবের সাথে দোয়া শুরু না করে কোনো সমস্যা নেই আবার ইমাম সাহেব দোয়া শেষ করার ইমাম সাহেব দোয়া শেষ করার ইমাম সাহেব দোয়া শেষ করার পরে কেউ যদি দোয়া চালিয়ে যায় তার হাত আল্লাহর কাছে উঠিয়ে রাখে এটা তো সমস্যা নেই সুতরাং একাকার যদি দোয়া করা হয় এটা উত্তম জি জি আর প্রশ্ন আসছে আমরা আরো কয়েকটা প্রশ্ন নিচ্ছি যেমনটি প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম হজুর আমার মোবাইলে কোরআন শরীফের সফটওয়্যার আছে অ্যাপস আছে তো এইটা দেখে যদি কোরআন শরীফ পড়ে যদি অজু ছাড়া পড়ে তাহলে পড়তে পারবে কিনা এটা আইনুল হক রিপন প্রশ্নটি করেছিল যে অজু ছাড়া আপনি পড়তে পারেন অসুবিধা নেই তবে কোরআনটা অজু সহ পড়লে সব বেশি এmatter ফজিলত বসে এজন্য আপনাদের আমি অনুরোধ করবো আপনি ওযু সহ পড়া চেষ্টা করুন ছাড়া জি আচ্ছা প্রশ্ন করেছেন এই যে নাতিক হোসেন যা আলাইকুম হুজুর আমার নাম সবুজ এই নামটা ইসলামের দৃষ্টিতে ঠিক আছে কিনা সবুজ ইসলামের দৃষ্টিতে ঠিক না এটা পরিবর্তন করে রাখুন জি আচ্ছা প্রশ্ন করেছেন রাসেল হাসান যা আসসালামু আলাইকুম হুজুর করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্তৃপক্ষ ধর্মপান মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেন নাই মানুষ যখন সীমা লঙ্ঘন করেন তখনই আল্লাহর তরফ থেকে বিপদ আসে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হয় যারা মসজিদে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অনেক জায়গায় আবার আমাদের দেশে এরকম একটা বিবৃতি দিয়েছি যে মসজিদ বা ইসলামিক যে সমাবেশগুলো হয় মাহফিল বা মসজিদে যদি যত কম যে বাসায় নামাজ পড়ার বিষয়ে একটা এরকম কথা বলছে অনেকে তো এই বিষয়টা আসলে ইসলাম কিভাবে দেখছে এরকম মহামারী আসতেই পারে তাই কি মসজিদ মুখী হবে না মানুষ বিষয়টা হচ্ছে যে এ ধরনের মহামারীগুলো হয় আল্লাহ তালার ইবাদত থেকে উদাসীন হলে যখন আল্লাহ তালার ইবাদত থেকে উদাসীন হওয়া মসজিদে যে আল্লাহর কাছে কান্নাকাটি না করার কারণে এই জাতীয় মুসিবত আসে সেখানে এই জাতীয় মুসিবত আসলে তো আরো বেশি মসজিদে যাওয়া দরকার আরো বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আরো বেশি দোয়া করা দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে ইসলাম এই জাতীয় মহামারীকে সোয়াছে তথা একজনের থেকে আরেকজন সংক্রমিত হয় এই ধারণা ইসলাম বিশ্বাস করে না তার কারণ হচ্ছে ইসলামের বক্তব্য হচ্ছে যে প্রথম যে ব্যক্তির ভিতরে এই রোগটা দেখা দিয়েছিল সেটা যেমন কারোর সংস্পর্শে যাওয়ার কারণে দেখা দেয়নি তেমনি ভাবে প্রতিজন লোকের ভিতরে ওই রোগটা দেখা দেয় নতুন করে কারো সংস্পর্শের কারণে নাই তার অর্থ হচ্ছে আল্লাহ তালা যাকে রোগে আক্রান্ত করতে চান সে কারো সংস্পর্শে গেলেও আক্রান্ত হবে কারো সংস্পর্শে না গেলেও আক্রান্ত হবে আর আল্লাহ তালা যাকে মুক্তি দিতে চান সেই রোগীর সেবা করলে তার আশপাশে সারা দিন থাকলে তারপরে তাকে ওই রোগে আক্রান্ত করবে না তো সেই জন্য মসজিদে গেলে রোগ হবে কারোর সংস্পর্শে গেলে রোগ হবে এই ধারণাকে ইসলাম সমর্থন করে না জি জি শুনছেন ইসলামিক সহজ ইসলাম নিয়ে দিন নিয়ে যে কোনো প্রশ্নই করা যাচ্ছে আর অনেকে আছে প্রশ্ন করেছেন হুজাইফা প্রশ্ন করেছেন যে আমার কাছ থেকে একজন কিছু টাকা ধার নিয়েছিল সেই টাকা ফিরিয়ে দেওয়ার সময় কিছু টাকা ইচ্ছায় বেশি তা হলে কি সেই টাকা নেওয়া মানে সেই টাকা দেওয়ার পরে এরকম কোন চুক্তি হয়নি টাকা নেওয়ার সময় থেকে কিছু হাদিয়া বেশি দিল আপনি যদি সেটা শর্ত না করেন যে আমাকে টাকা ঋণ পরিশোধের সময় বেশি দিতে হবে এই ধরনের শর্ত যদি আপনি না করেন তাহলে সেই টাকা বেশি দেওয়া এটা আছে আপনি গ্রহণ করতে পারেন সুদ হবে না জি জি প্রশ্ন করেছেন রাশিদুল ইসলাম রাশেদ আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি খুব একটা সমস্যার মধ্যে আছি সমস্যাটি হলো যে কোন দিক থেকে আচ্ছা উমরি কাজা আসা উমরি কাজা নামাজ আদায় করতে হবে কিনা কোরআন হাদিসের এরকম কোন রেফারেন্স বা মানে কিছু নির্দেশনা আছে কিনা জানতে চাচ্ছে যে অম্বিকা কাজা এটা ইসলামে অপরিহার্য একটি নামাজ জীবনে যা ছুটে গেছে সেটা আপনাকে কাজা করতে হবে রসুল সাহায্যামের এক যুদ্ধে চারক্ত নামাজ ছুটে গেছিল আল্লাহ রসুল পরবর্তীতে সেটা আদায় করেছেন তো চারক্ত ছুটে গেলে যদি আদায় করতে হয় তাহলে দশক্ত বিশক্ত পঞ্চাশ অত একশক্ত এবং অতীতের যত কাজা নামাজ ছুটে গেছে প্রত্যেকটা নামাজকে অতীতের আদায় করতে হবে রসুল সাল্লা ইসলামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো আমার বাবার উপর কিন্তু সে অসুস্থতার কারণে যেতে পারছে না আমি কি তার পক্ষ থেকে হজ আদায় আল্লাহ রসুল বললেন যে তোমার বাবার কাছে কেউ যদি যদি টাকা তুমি সে টাকাটা পরিশোধ করে দাও তাহলে কি টাকাটা আদায় হয়ে যাবে সে ব্যক্তি বললেন যে আদায় হয়ে যাবে তো বলছে তাহলে আল্লাহ তালার পাওনা এভাবে আদায় হয়ে যাবে তো রসুল সাহসাল আল্লাহর পাওনা বান্দার পানার সাথে তুলনা করলেন তো বান্দা যদি আপনার কাছে কেউ যদি দশ টাকা পায় দশ বছর ধরে বা বিশ বছর ধরে দিলেন না তাহলে কি সেটা আদায় করা লাগবে না অবশ্যই আদায় করা লাগবে যদি অবশ্য আদায় করা লাগে তো আল্লাহ তালা পাওনা বিশ বছর ধরে যদি পরিশোধ না করে সে পাওনা বাল্লার হক সেটা আদায় করা লাগবে সোনামে তিরবিজিত হাদিসটা আছে হজ অধ্যায় আপনি দেখে নিতে পারেন যে প্রশ্ন করেছেন তবুর রহমান যে বাবা মায়ের বা নিজস্ব লোকের কাছ থেকে এমন কিছু জিনিস আছে যা তার কাজে লাগে বাট আমার দরকার আমি চাইলাম আমাকে দিল না আমি পরবর্তীতে জিনিসটা না বলে নিলাম এটা ইসলামে কতটুকু সমর্থন করে। বলেছেন। ইল্লা কোন মুসলমানের মাল অপরের জন্য অনুমতি ব্যথিত জায়জ নাই অনুমতি ব্যথিত বৈধ নাই সুতরাং আপনি যার মাল নেন না কোন ভাইয়ের নেন বাপের নেন আর মায়ের নেন

প্রত্যেক ফরজ নামাজের পরে করতে থাকবেন আল্লাহ তাআলা চালে আপনার চাকরে ব্যবস্থা হয়ে যাবে আছে প্রশ্ন করেন যে শারমিন সুলতানা যে হায়েজ অবস্থায় কি আজানের জবাব দেওয়া যাবে আর হায়েজ সময় কি ফোনের অ্যাপস যেগুলো আছে সেখানে কোরআনের অ্যাপস থেকে তেলাওয়াত করা যাবে কিনা হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না কিন্তু আজানের জবাব দেওয়া যাবে আজানের জবাব দেওয়া ভিডিও দিতে পারেন কিন্তু কোরআনের তেলাওয়াত করা যাবে না যে কোন জায়গা থেকে হোক কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে হবে যে আচ্ছা প্রশ্ন করেছেন এমডি বিল্লাল যে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে সুন্নি আর ওহাবি এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কোনটা সর্বোচ্চ পার্থক্য কোনটা ভালো আছে আচ্ছা আর সুন্নি লোকেরা ওহাবিদের পেছনে নামাজ পড়ে না আবার ওহাবিরা পেছনে নামাজ পড়ে না এই সম্বন্ধে জানতে চাই সৌদি আরব একজন মহান সংস্কারক জন্ম নিয়েছিল শেখ আব্দুল ওহাব নজদির রহমতুল্লাহ সে এক আব্দুল ওহাব নজদির রহমতুল্লাহ অনুসারীদেরকে ওহাবি বলা হয় আহ তো সেই হিসাবে আব্দুল হাব নাজদির রহমতুল্লাহ একজন মহান সংস্কারক ছিল তার এই সংস্কার আন্দোলনকে যারা গ্রহণ করেছে তাদেরকে অন্যরা বলে আর সুন্নি মন শব্দের শব্দ হচ্ছে অনুসারী কিন্তু আমাদের সমাজে যারা সুন্নি তারা আহ সাধারণত বেদাতের সাথে জড়িত কিন্তু নিজেদেরকে সূন্যী বলে দাবি করে তো এই জন্য সুন্নি বলতে আমাদেরকে যাদেরকে বোঝায় অর্থাৎ সুন্নতর অনুসারী আদৌ তারা সুন্নতর অনুসারী না তারা বেদাতের অনুসারী সুন্নতের অনুসারী হচ্ছে তারাই যারা আল্লাহ তার রসুলকে এবং তার আল্লাহ রসুলের সুন্নতকে অনুসরণ করে তারাই সুন্নি আমাদের দেশে কবর পূজারীরা যারা কবর পূজা করে তারা নিজেদেরকে সুন্ন বলে মূলত তার বেদাতি জি জি প্রশ্ন করেছেন এম ডি মাসুদ যে বাবা মা ছেলে মেয়েকে কোরআন সন্ন্যার বাইরে যে যদি বিয়ে দেয় ছেলে তখন কি করা উচিত ছেলে বিয়ে করবে কি করবে না কোরআন সুস্পষ্ট বিরুদ্ধে যে যদি বাবা মা বিবাহ দেয় সেখানে ছেলে তার অসম্মতির কথা জানিয়ে দিবে যে আল্লাহ তার রসুল এটাকে পছন্দ করে না এর জন্য আমি এখানে এভাবে বিবাহ করবো না এই অপছন্দের কথা জানিয়ে দিয়ে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবে যে আচ্ছা প্রশ্ন করেছেন আকাশ যে উনি দুইটা নাম ঠিক আছে কিনা যেমন কোন নামটা ঠিক আছে সুফিয়ান মাহমুদ আর একটা সাফিয়ান মাহমুদ কোন নামটা ইসলামী দিন সাফিয়ান মাহমুদ সাফিয়ান এটা রাখতে পারেন সাফিয়ান মাহমুদ এটা ঠিক আছে জি জি প্রশ্ন করেছেন রকি আসসালামু আলাইকুম কেমন আছেন আমি জানতে চাই যে মিলাদের বিষয়ে যে কেউ যদি দাঁড়িয়ে মিলাত এটা করা যাবে কিনা অনেকে বলে এটা ঠিক আছে এই বিষয়টি জানতে চাই মিলাদ পড়া এবং দাঁড়িয়ে হোক আর বসে হোক এটা বেদাত ইসলাম বহির্ভূত কাজ রসুল সাহেব সাহেব কখনো এই কাজ করেন নাই সেই জন্য এই কাজ বর্জনীয় ইসলাম এটা কুসংস্কার এটা কোন মুসলমানের আমল করা মোটে উচিত নয় যে আচ্ছা প্রশ্ন করেছেন সাইফুদ্দিন যদি মোবাইল ফোনের মাধ্যমে রাসুল পাক সাল্লাহ সাল্লামের নাম শুনে সেক্ষেত্রে কি ওনার ওই নামে দূরত পড়তে হবে কিনা জরুরি না তবে পড়লে ভালো কেউ যদি পড়ে তাহলে ভালো কিন্তু এটা জরুরি না ফরাজ আজিব নাই জি আচ্ছা প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম যে হজরত ইবনে মাসুদ রাজি হতে সহি সূত্রে বর্ণিত একজন ব্যক্তি তাহার কাছে জিজ্ঞাসা একজন খায় সে আমাকে দাওয়াত দেয় আমি তার দাওয়াত গ্রহণ করব কিনা উত্তরে ইহা তোমার জন্য বিনা কষ্ট উর্জিত এবং এর গুনার উপর এটা গুনার উপর পড়বে জামেউল উলুম ওয়াল হেকাম পৃষ্ঠা নাম্বারও দিয়ে দিয়েছে দুশো এক দয়া করে বিস্তারিত জানাবেন যে এই হাদিসটা সম্পর্কে স্বামী হারাম উপার্জন করলে স্ত্রীর জন্য কি বিধান হবে হ্যাঁ প্রতি সুদের সুদ উপার্জন করে তখন তাকে দাওয়াত দিলে তো সে কি বলল ইবনে কি বলল উনি বলেছেন যে ইহা তোমার জন্য বিনা কষ্টে অর্জিত এবং গুনাহের উপর পড়বে অর্থাৎ গুনাহ হবে হ্যাঁ মানে ইহা ওনার বিনা কষ্টে অর্জিত সম্পদ বা টাকা এটা তোমার জন্য হবে

তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়জ নেই আর তার যদি অন্য কোনো উপার্জনও থাকে তাহলে জায়জ আছে তবে বেঁচে থাকাটা উত্তম আর স্বামীর উপার্জন স্বামী যদি অবৈধ উপার্জন করে আর স্ত্রী যদি সে অবৈধ উপার্জন থেকে নিজের প্রয়োজন মেটায় তার স্ত্রীর জন্য এটা বৈধ না যায় নাই অবৈধ যেটা সেটা হচ্ছে স্বামীর জন্য জি আচ্ছা প্রশ্ন করেছেন সাইফুল সাগর যে পাঁচশো টাকা খরচ করে ব্যক্তির কাছ থেকে দশ হাজার টাকা নেওয়া হলো কন্ট্রাক্ট করে এটা কি হালাল হবে নাকি আর এত বেশি টাকা নেওয়া যাবে কিনা ইসলামে এই বিষয়ে কি বলে দশ হাজার টাকা নেওয়া হলে কন্ট্যাক্ট করেই নেওয়া হয়েছে এবং এই টাকা হালাল হবে কিনা আর এত বেশি টাকা নেওয়া যাবে কিনা ইসলামে মানে লাভ করার কোন সীমাবদ্ধতা আছে কিনা যে আমি একজনের থেকে কোন লেভেলে লাভ করতে পারবো ইসলামে লাভের একটা সীমাবদ্ধতা আছে প্রথম কথা হচ্ছে ইসলামের লাভ ইসলামের মাত্রাতিরিক্ত লাভ করাকে তা গবন ফাহেস বলে এই গবন ফাহিশ ইসলামে জায়েজ নেয় অর্থাৎ মাত্রাতিরিক্ত লাভ করা এটা ইসলামে জায়জ নেয় ইসলামে এতটুকু লাভ করা যায় যে বাজারে প্রচলিত যে মূল্য একটা বস্তুর বাজারে একটা প্রচলিত মূল্য আছে সেই প্রচলিত মূল্যের উপরে আরও

থেকে করা হবে ইসলামিক সওয়াল ইসলাম নিয়ে দিন নিয়ে কোনো প্রশ্ন করা যাচ্ছে এই মুহূর্তে আমরা রেডিও আমার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত আছে অনেকেই লাইভে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং সীমানার বাইরে থেকে অনেক দেখছেন প্রশ্ন করতে পারছেন এবং যারাই এই মুহূর্তে যুক্ত আছেন লাইভটি কিন্তু শেয়ার করতে পারছেন তাতে করে আপনার জন আরও বেশ অনেকগুলো মানুষ একসাথে আমরা দেখতে পারবো আরও অনেকের কাছে আমাদের এই দিনের এই যে আলোচনার প্রশ্নত্তরের যে আয়োজন এটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক আমরা এটা প্রত্যাশা করি প্রশ্ন করেছেন তৈমুর রহমান আমরা সকলেই জানি ছবি তোলা ইসলামে সমর্থন করে না বাট আজকাল ছবি ছাড়া কোনো কাজ হয় না এই বিষয় ইসলাম কি বলে ইসলাম অপরহর্ষ পর্যন্ত যেটা সেটাকে ইসলাম অনুমোদন দেয় পাসপোর্ট তৈরি করা বিদেশ যাওয়া তারপরে কোন ডকুমেন্টস তৈরি করা এই সমস্ত কাজের ছবি তোলা জমি রেজিস্ট্রেশন করা এগুলোর কাজের ছবি তোলা ইসলাম অনুমোদন দেয় এটা জায়জ কিন্তু খেলতামাশা আর হাসি ঠাট্টার করতে করতে যে সমস্ত ছবি তোলা হয় এটাকে ইসলাম এখনো না জায়জ মনে করে এবং এটা বর্জন করা উচিত যে আচ্ছা প্রশ্ন করেছেন আবিদ তিনি বলেছেন আমার কাছ থেকে একজনে একশো টাকা পেত নয় বছর আগে উনি আমার কাছ থেকে অনেকবার তখন টাকাটা চেয়েছে আমি দিতে পারিনি সে বলেছে আমাকে সে মাপ করবে না পরে আমি তাকে টাকাটা দিতে আচ্ছা পরে দিতে আমি ওনাকে পাইনি এখন আমি কি করব মানে ওনাকে আর পরবর্তীতে এখন আর ওনার সাথে সাক্ষাৎ নেই আপনাকে আপনার পুরো সামর্থ্য ব্যয় করে তাকে তালাশ করতে হবে যদি তালাশ করে পেয়ে যান তাহলে পয়সা দিবেন তাকে না পেলে তার সন্তানাদিকে পেলে তার সন্তান দিকে দিয়ে দিবেন সন্তান আদিকেও যদি না পান তাহলে কোনো গরিব বিস্কিনকে সৎকা করে দিবেন না নিয়ত করবেন এই টাকার সবটা যেন উক্ত পাওনাদারের আমার নামে পৌঁছে যায় জি আচ্ছা প্রশ্ন অনেকেই করেছেন এই বিষয়ে কয়েকটা প্রশ্ন এসছে যে নামাজ পড়ার সময় অন্য দিকে মন চলে যায় নামাজে মন ধরে রাখার কোন বিষয় জানতে চাচ্ছে যে কি করলে মন ধরে হাজার যে নামাজে মন চলে যাওয়ার জন্য কি করতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি স্থির করতে হবে মনে হবে আমি আসমানে জমিনের মালিকের সামনে দাঁড়িয়ে আছি সুতরাং এত বড় এক মালিকের সামনে দাঁড়িয়ে থেকে মনকে এদিক ওদিক করলে এটা তার অবমাননা হয় প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যদি কেউ এরপরে ঠিক করতে না পারেন তাহলে পঞ্চাশ টাকা সতকা করবেন যে নামাজের ভিতরে মন যদি এদিক ওদিক চলে যায় তাহলে পঞ্চাশ টাকা সৎকা করে দেব এক দুইবার করার পরে যখন দেখবেন যে আপনার টাকা খরচ হচ্ছে তখন এই টাকা খরচের ভয়তে মন ঠিক হয়ে যাবে এবং নামাজের ভিতরে স্থির হয়ে যাবে যে প্রশ্ন করেছেন যে ব্যাংকে টাকা জমানো এটা যায় কিনা শারমিন সুলতানা প্রশ্নটি করেছেন

সুখী হতে গেলে ইসলাম কি কি নির্দেশনা দিচ্ছে দাম্পত্য জীবনে সুখী হতে হলে প্রথমে যেটা হতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের ভিতরে দিন থাকতে হবে আল্লাহর দিনের উপরে চলতে হবে ইসলামের উপরে চলতে হবে দুই নম্বর কাজ একে অপরের হকগুলোকে গুলোকে বুঝতে হবে স্বামীর কি হক আছে স্ত্রীর উপরে স্ত্রীর কি হক আছে স্বামীর উপরে সেটা বুঝতে হবে আর সেটা আদায় করতে হবে এই কাজগুলো করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে জি জি প্রশ্ন করেছেন শাহিদুল ইসলাম যে বলেছে আসসালাম আলাইকুম হুজুর যে চৈত্র মাসে বিয়ে করা যাবে না এরকম কথা আছে ওনাদের অন্তর এরকম কোনো কথা ইসলাম সমর্থন করে না সারা বছর যে দিন যে কোনো সময় বিবাহ করা যাবে ইসলাম কোনো বিশেষ দিনকে বিবাহের জন্য নিষিদ্ধ করে নাই যে আচ্ছা প্রশ্ন করেছেন যে কোন স্ত্রী যদি স্বইচ্ছায় স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নেয় তাহলে সেটা এর জন্য বউ কি কোনো সব পাবে কিনা বা এই কাজটা ঠিক হবে কিনা স্ত্রী স্বামীর ভরণ দায়িত্ব নেবে অথচ স্বামী সক্ষম তাহলে এটা জায়জ নেই তার কারণ স্ত্রী যখন স্বামীর ভরণ দায়িত্ব নেবে এবং স্বামী তখন সক্ষম তখন স্ত্রীকে ঘর থেকে বের হতে হবে পর্দাহীন হতে হবে তারপরে পুরুষের সাথে কথা বলতে হবে এটা ইসলাম অনুমোদন করে না আর যদি পুরুষ অক্ষম হয় সে উপার্জনে অক্ষম হয় কোনো আহ বড় ধরনের ব্যাধিতে জর্জরিত হয় তখন এটা জায়জ আছে এবং তখন এটার এটাকে ইসলাম অনুমোদন করে সক্ষম স্বামীর ব্যয়ভার স্ত্রী বহন করুক এটা ইসলাম চায় না ইসলাম এটা অনুমোদন করে না যে প্রশ্ন করেছেন আর অনেকে এস এম এস করেছেন তাসফিয়া ঢাকা থেকে আসসালামু আলাইকুম দুনিয়া একটি পরীক্ষাগার হুজুর যেভাবে বুঝালেন অনেক ভালো লাগলো আচ্ছা মন্দ কোনো কিছু কেন আসে আমি এই স্পষ্টভাবে বুঝলাম আচ্ছা তো সাথে আছেন আপনাকে ধন্যবাদ আপনি শুনছেন আমাদের আর প্রশ্ন করেছেন আমরা ফেসবুক লাইভ থেকে নিব তো যারা এই মুহূর্তে যুক্ত আছেন ফেসবুক লাইভে দেখছেন প্রশ্ন করতে পারছেন কমেন্ট করে এবং লাইভটি শেয়ার করে আরো অনেকগুলো মানুষকে আপনি সুযোগ করে দিতে পারছেন তাদেরও প্রশ্নগুলো যাতে তারা করতে পারে প্রশ্ন করেছেন যেহেতুর কোন এনজিও তে অথবা সেখান থেকে লাভের যে টাকা সেই টাকা যদি ব্যবসায় ইনভেস্ট করে এটা হালাল হবে কিনা এনজিও তে যে টাকা লাভের টাকা পাবে ওই লাভের টাকা যদি কোন ব্যবসায়ী তে জমা রেখে পরে সেই টাকা এবং অতিরিক্ত যে টাকাটা সুদের টাকা নেওয়া ব্যবহার করা ব্যবসায় লাগানো কোনটা জাহাজ নেই সেটা অঞ্জুর থেকে আসুক আর যেখান থেকে আসুক এটা ইসলামে জায়জ নেই ইসলামে শুধু হালাল টাকাই ব্যবহার করা এবং এটা ব্যবসাতে লাগানোর সুযোগ আছে যে আচ্ছা প্রশ্ন করেছেন মোহাম্মদ রিপন যে ইমামকে কি হুজুর বলা যাবে কিনা কারণ হুজুর তো শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভুল কথা হুজুর একটা সব সম্মানিত শব্দ এটা যে কোনো ব্যক্তিকে বলা যায় এটা ইংরেজিতে এর বিপরীত শব্দ হচ্ছে স্যার স্যার শব্দটি যখন প্রত্যেক সম্মানিত ব্যক্তিকে বলা যায় তো হুজুরের সময়কে বলা যায় এটা আল্লাহ সাথে বিশেষ করে শব্দ এটা ভুল ধারণা জি জি প্রশ্ন করেছেন যে একদম প্রশ্ন করেছেন যে আমার স্বামী তার অফিসে মেয়ে রাখে এবং সেই মেয়ে পর্দা করে না আমি কি করতে পারি এই বিষয়ে আমার স্বামী নামাজও পড়ে না ইসলামের পথেও চলতে চায় না আমার এই জন্য তাকে কি করতে পারে বা প্রথম তো স্বামীকে দিনদার বানানোর চেষ্টা করতে হবে আর এই বানাতে হলে তাকে হয় জানাতে পাঠাতে হবে আমি তো আলিমুল আমাদের বয়ান হবে তাদের মজলিশে বসাতে হবে কিছু দিনে কিতাব পড়াতে হবে ইসলামের বই পুস্তক পড়াতে হবে এই কাজগুলো করায় তাকে দিনবার বানাতে হবে তো সবচেয়ে সহজ পন্থা হচ্ছে তাকে জানাতে পাঠিয়ে দেন যদি জানাতে পাঠিয়ে দিতে পারে তাহলে তাকে দিন মানানো সম্ভব এবং এভাবে তাকে দিনদার বানালে এ ধরনের বেনামাজি দূর হয়ে যাবে পর্দাহীনতা দূর হয়ে যাবে এগুলো সব দূর হয়ে যাবে যে আচ্ছা প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় দোকান থেকে জিনিস কেনার সময় এক দুই টাকা পরে দিব বলি ভাঙতি না থাকলে কিন্তু পরে আর সেটা দেওয়া হয় না এই বিষয়টি ইসলাম কিভাবে দেখে বা এটা কি কোনো এটা অবশ্যই গুনাহ হবে এবং ওই ব্যক্তি টাকা পরিশোধ করতে হবে এক টাকা হোক আর দুই টাকা হোক দোকানদারের একটা ফরজ পাওয়া নাই পাওয়া না পরিশোধ না করলে পরিশোধ করতে হবে জি আচ্ছা সফর অবস্থায় নামাজ কিভাবে পড়তে হয় এক ভাই জানতে চাচ্ছে সফর অবস্থায় কেউ যদি সাড়ে সাতাত্তর কিলোমিটার দূরত্ব সফর করে এবং পনেরো দিনের কম সময়ের জন্য সফর করে তাহলে চার রাখা দুই রেখাত পড়বে আর সুন্দর সময় পেলে পড়বে না পেলে পড়বে না হবে আর সফরে চলা অবস্থা আপনি যদি নিজস্ব গাড়িতে যান তাহলে গাড়ি থানার পাশে কোনো মসজিদে নামাজ পড়ে নেবেন আর যদি নিজস্ব গাড়িতে না যে আপনি কোনো বাসে যান তাহলে বাসে ওঠার আগে বাসের কন্ট্রাক্টর ড্রাইভারকে বলবেন আমাকে নামাজের সুযোগ দিতে হবে একথা বলে তাদেরকে নির্ধারিত মসজিদের পাশে যে গায়ে থাকবে নামাজ পড়ে নেবেন জি জি প্রশ্ন করেছেন সোহেল দেওয়ান যে ঘুষ দিয়ে চাকরি করলে ইবাদত কবুল হয় না আমরা জানি কিন্তু যে ঘুষ দিয়ে চাকরি করবে তার স্ত্রী বা পরিবারের অন্যদের ইবাদত কবুল হবে কিনা যে অন্যদের ইবাদত কবুল হবে তার কারণ হচ্ছে তারা তো তার উপর নির্ভরশীল আর স্বামীর উপর অপরিহার্য স্ত্রী এবং সন্তানাদের খরচ আদি চালানো সেই জন্য যা গুণার স্বামীর হবে স্ত্রী সন্তানাদের গুণা হবে না জি প্রশ্ন করেছেন যে আমার মা মারা গেছে অনেক দিন আগে এখন তার কবরের সব পাঠানোর জন্য কি আমল করতে পারি আপনি কোনো সৎকার জারিয়া করতে পারেন এমন মসজিদ মাদ্রাসা এমন কিছু দান করতে পারে যে দান করলে এই সবটা আপনার আব্বু আম্মুর কবর চলে যাবে জনকল্যাণমূলক কিছু কাজ করতে পারেন আপনার আম্মুর জন্য যেমন কোথাও টিউবওয়েল নেই সেখানে টিউবওয়েল পুঁতে দিতে পারেন মানুষ পানি পানির পিপাসা নিবারণ হবে এটার দ্বারা আত্মার মুসরাফ পাবে আর আপনি যে নামাজ পড়ে কুরান্ত লাফ করে তার মকফরতার জন্য দ করে আচ্ছা প্রশ্ন করেছেন নাবু হোসাইন জহজুর আমার ভাইয়ের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে সেই সময় বাবা আমার বাবা কিছু না শুনে না বোঝার আগেই আমাকে মারধর করে এবং সে থেকে আমি আমার বাবা বলে তাহলে আচ্ছা আচ্ছা যদি আমাকে বাবা বলো তাহলে তোমার মেয়ের মাথা খাবে বাবা অনেক বলেছে পরে দুই বছর আগে এই বিষয়টা হয়েছিল এখন ওনার বড় ভাই আর বাবার সাথে উনি কথা বলে না এই বিষয়টা ইসলাম কিভাবে দেখে বা এখন নারী করা হচ্ছে। এটা ঠিক নয় তার কারণ হচ্ছে আপনার দৃষ্টিতে যদি বাবার ভুলে হয়ে থাকে তবুও বাবার এত বড় অবদান আপনার উপরে এত বেশি হক রাখে সে আপনার উপরে যে তাড়াতাড়ি যে তার থেকে ক্ষমা চায় তার সাথে সম্পর্কের উন্নয়ন ঘটানো উচিত এবং তার সাথে সম্পর্ক স্বাভাবিক করে ফেলা উচিত এটা বাইরে তাপ মারি আপনাকে এটা করতে হবে সুতরাং বাবার সাথে সম্পর্ক না রাখা কথা বন্ধ করে দেওয়া এটা দুর্ভাগ্যের আলামত এই দুর্ভাগ্য থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে ভাইয়ের সাথে সম্পর্ক উন্নয়ন করে ফেলতে হবে কারণ কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ করে রাখা এটা ইসলামে কঠোরভাবে নিষেধ আসছে জি জি শারাফাত ইসলাম যে বলেছেন যে আমার মা খুবই অসুস্থ হজুরের কাছে এবং সকল শ্রোতাদের থেকে দোয়া প্রত্যাশা করছে যে আপনার আম্মুর দোয়া করছে আল্লাহ আপনার আম্মুকে সব রোগ এবং প্রেশানের থেকে হেফাজত করেন যে জি প্রশ্ন করেছেন যে আমরা সকলেই জানি মাথায় টুপি পরে সালাত আদায় করতে হয় কিন্তু হজে টুপি পড়তে না হয় না কেন এই বিষয়টি জানতে চাই এর মূল কারণ আল্লাহ রাসূল টুপি পড়তে নিষেধ করেছেন হজের টাইমে এই জন্য টুপি হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে হজ হচ্ছে বলে আল্লাহ তাআলার দরবারে উন্মাদ ও পাগল অবস্থায় উপস্থিত হওয়ার একটা বিষয়ের অনুকরণ করা হয় তো মাথায় টুপি না রাখা গায়ে কাপড় না রাখা এবং কাপড় পরা এগুলো বিহীন খোদার পাগল পাগল হওয়ার একটা সাদৃশ্যতা রক্ষা করা হয় সেই সাদৃশ্যতার জন্য মাথায় টুপি রাখা হয় না যে আচ্ছা প্রশ্ন করেছেন গুলাম রাব্বি যে শরীরের অবাঞ্ছিত লোন কতদিন পর পর পরিষ্কার করলে পবিত্র থাকা যায় এবং নামাজ কবুল হয় প্রতি সপ্তাহে পবিত্র করা পরিষ্কার করা উচিত প্রতি সপ্তাহে পবিত্র পরিষ্কার করা উচিত

অর্থাৎ মাশরুম এটা মান্না সলোয়ার মতো ফিরে ফিরে জমিন থেকে উদ্ধিত হয় আর ও মাও ও শেফা ও লাইন ও মাও ও শেফা উল্লি লাইন আর এর পানি বা এর রস এটা চোখের রোগ ব্যাধির জন্য রোগ ব্যাধির থেকে মুক্তির কারণ তো আল্লাহ রসুল এটাকে খাওয়ার কাজে ব্যবহার করতে বলেছেন এবং এটাকে চোখের চিকিৎসার জন্য ব্যবহার করতে বলেছেন জি আচ্ছা প্রশ্ন করেছেন হুসাইন আদনান ওয়ালিদ যে লুঙ্গির ভেতর যদি নাপাক লেগে নাপাকি লেগে থাকে তো অনেক সময় গ্রাম অঞ্চলে দেখা যায় যে উজুর সময় লঙ্গির এক কোণা ধুয়ে উজু করে নামাজ পড়ে এটা কি সহি কোনো না এটা সহি না এটা ভুল মাসালা লুঙ্গির যেখানে নাপাক লাগছে সেই নাপাকের জায়গাটাই ধুয়ে তারপরে নামাজ পড়তে হবে যে কোনো এক কোনা ধুয়ে ধুয়ে ফেললে পা লঙ্গি পাক হয়ে যাবে ধারণা সঠিক নয় জি জি আচ্ছা প্রশ্ন উনি বলেছেন যে বাংলাদেশে তাদের লামা জাহাবি বলা হয় লামা জাহাবি বলা হয় এদের অনেকগুলো বাড়াবাড়ি আছে এরা আল্লাহ তার রসুলের চেয়ে বেশি তহুদের শিক্ষা দিতে চায় এটা ক্ষেত্র বিশেষ সীমালঙ্গন হয় এবং বাড়াবাড়ি হয় তো বিষয়টা হচ্ছে যে মূলত ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা বাড়াবাড়ি আর আ শিমাত্রিক কঠোরতা এগুলো ইসলাম পছন্দ করে না জি আচ্ছা শুনছেন ইসলামিক সওয়াল জবাব আজকে খুব বেশি প্রশ্ন আর নিব না যারা অনেকেই প্রশ্ন করেছে কয়েকটা প্রশ্ন আর বাকিও রয়ে গেছে অনেকগুলো তো যারা আজকে প্রশ্ন করে উত্তর পাননি পরবর্তী দিন প্রশ্ন করে উত্তরটি জেনে নেবেন আজকের মত আমি আর যে রাকিব বিদায় নিচ্ছি সবশেষ মহترم কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আজকের মত আয়োজনটি শেষ করবেন একজন বলেছে যে আমি ব্যাংক থেকে শিক্ষা বৃত্তি টাকা পাই

সাথে সুদযুক্ত যুক্ত করে না আচ্ছা যদি যুক্ত না করে সুদ তাহলে শিক্ষা খাত বাদে অন্য খাতে ব্যবহার করতে পারবেন এটা প্রশ্ন না এটা আপনাকে তিনি শিক্ষা খাতে ব্যবহার করার জন্য দিচ্ছেন সেই জন্য আপনার জন্য শিক্ষা খাতে ব্যবহার করা যায় এর বাইরে অন্য কোন খাতে ব্যবহার করা যায় ঠিক আছে সর্বশেষ তাহলে আজকে এই পর্যন্ত আজ পর্যন্ত আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ তালা হায়াতে বাঁচার আপনি আগামীকাল আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত